আওয়ামী লীগের আসলে যে পর্যায়ে চলে গেছে, এরকম পাবলিকের দোয়া আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। আর এদেরকে দমন করার জন্য আজরায়েল আর জিব্রাইল ছাড়া এ আর অন্য কোনো দুনিয়াদারি কোনো শক্তি তারা পাত্তা দিচ্ছে না। সমস্ত ক্ষমতা যেহেতু আওয়ামী লীগের হাতে, আর আওয়ামী লীগ এই পৃথিবীর কাউকে মানতেছেন একমাত্র আল্লাহ ছাড়া, তো কাজেই এই অবস্থা ভোটারদেরকে মানতেছি, ভোটারদেরকে মানতেছে। এই জন্য আমি দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আওয়ামী লীগের হেদায়ত দান করে, তাদের চোখের উপর যে পর্দা পড়েছে এই পর্দার কারণে তারা অনেক কিছু সত্য দেখতে পাচ্ছে না, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে চোখের পর্দাটা সরিয়ে দেয়। তাদের কণ্ঠে এই খুব কর্কশ হয়ে গেছে সবার কণ্ঠ, রাগ ক্রোধ এইগুলোতে যেন একটা লালিত্য আসে, সঙ্গীতময়তা আসে, হেমন্ত মুখার্জির গানের মতো তাদের যেন কণ্ঠে একটা লালিত্য আসে, এই দোয়া করি। আর তাদের চিত্ত এটা খুব সংকুচিত হয়ে গেছে, ওখানে খালি ডলার পাউন্ড শেয়ার মার্কেট এই জিনিসগুলো গিজগিজ গিজগিজ করতেছে, ওর মধ্যে যেন মানবতা আসে, ধর্মবোধ আসে, ন্যায় নীতিষ্ঠতা আসে, মায়া মহব্বত প্রেম ভালোবাসা এই জিনিসগুলো যেন আসে। এই জিনিসগুলোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আর জনগণকে উনি বললেন, যেহেতু জনগণকেও তারা পাত্তা দেয়, তো জনগণকে বলে তারাও যেন এভাবে এটা আওয়ামী লীগের জন্য দোয়া করে। এখন আওয়ামী লীগের আসলে যে পর্যায়ে চলে গেছে, এরকম পাবলিকের দোয়া আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই, আর এদেরকে দমন করার জন্য আজরায়েল আর জিব্রাইল ছাড়া এ আর অন্য কোনো দুনিয়ার দ্বারে কোনো শক্তি তারা পাত্তা দিচ্ছে না। বিলিংকেন ঠিলিংকেন এদের কাজ হবে না মনে হচ্ছে।